হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। কালকে ছিল গণেশ ঠাকুরের বিসর্জন, মানে কালকে বিসর্জন, ঘর বিসর্জন হয়েছে। এবার গণেশ ঠাকুরটা বিসর্জন করতে যাবো কিছুদিনের মধ্যেই। তবে গণেশ ঠাকুর উঠে গেছে, কী হয়েছে? তা আরেকজন বসেছে, কে এসছে দেখো। যেখানে কালকে একজন ছিল সেখানে আরেকজন আজকে এসে বসেছে। কে বসেছে সেটা দেখাই যাও। আজ হচ্ছে রাধাষ্টমী, তো এনারা এসে বসেছেন আর আমার ভোগ রান্না হয়ে গেছে। তো এখানে ঘুগনি করেছি, ডালের লুচি, ডালের বড়া, আর ওখানে আছে ফল আর মিষ্টি। চলো পুজোটা চটপট করে সম্পন্ন করি। আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই।
আমার পুজো সম্পন্ন হলো। আজকে অনেক জবা ফুল পেয়েছিলাম, লাল জবাটাই বেশি পেয়েছিলাম, তো সবাইকে পুজো করলাম সুন্দর করে এবং আমার রাধারানীরও পুজো হয়ে গেছে। সকাল থেকে শুধু এক বোতল আমি বসে বসে এখন গ্লুকন্ডি খেলাম, কারণ জল না খেলে পাচ্ছিলাম না, প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য গ্লুকন্ডি খেলাম, অন্য কিছু খেলাম না। নুন চিন্তু নুন তো খেতে নেই, পুজো উপোস দিলে। এখন বাচ্চা একটা দেখতেই পারছো, খাটি খাটি একটাই আমার পুজো শেষ হলো। দেখো দেখাই মানি প্ল্যান্ট যেটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছটা, সেটা কিন্তু বড় হয়েছে, যে জায়গাটা কিন্তু বেরিয়েছে সুন্দর, আর নিচে কিন্তু গোড়া অনেক বেরিয়েছে জলের মধ্যে। তবে এটা চেষ্টা চিন্তা করছি এটা কাঁচের বোতলে রাখলে ভালো হয়, কিন্তু মেয়ে যা দুষ্টু ফেলে দেবে। বাইরে সাংঘাতিক রোদ দিয়েছে, বাপরে আকাশটা কি পরিষ্কার তাই না, এই শরতের আকাশের মতো লাগছে দেখতে। চলো মেয়ের জন্য ভাতটা বসাতে হবে, তার আগে বসাই কিছু তালের বড়া ভাজা বাকি আছে এখনো, অল্প সামান্য সেটা এটা ভেজে নিই, আর নিচেও কিছু লুচি করা বাকি আছে সেগুলো ঝটপট করে নিই। তালের বড়া চারটেই হলো, যেটুকু ছিল সেটার মধ্যে চারটেই হলো, তো ভাবলাম প্রথমে ভাত বসাবো, তারপর দেখলাম না আবার এঠো করবো তাহলে আবার মুছতে হবে, মোছামুছি অনেক ঝামেলা, তার জন্য ডালিয়া করে দেবো। এখানে ডাল আর ডালিয়া ভিজি রেখেছিলাম, সেটা ধুয়ে নিলাম। মানে এখানে কিছু সবজি, এখানে পেঁপে আছে, কুমড়ো আছে এবং কচু আছে, এই তিনটেই আপাতত ছিল এটার মধ্যে দেওয়ার জন্য, তো এই তিনটেই দেবো। চলো বসিয়ে দিই, কারণ একটা বেজে গেছে, পেরিয়ে গেছে একটা, বসিয়ে দিই। আমরা এখন বিকেলবেলা বাইরে বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘটা ভালো লাগছে বেশ সুন্দরতে, মেঘ করেছে আর কি, বৃষ্টি হবে জানি না হবে কিনা, হাওয়া দিয়েই শুরু হয়ে মেঘটা উড়ে গেল, দেখা যাক। পিটিপিটি মনে হচ্ছে পড়ছে যেতে যেতে, দেখো আমরা তো শেডের তলায় বসতে আছি, বুঝতে পারছি না সেটা শেডের তলায় বসে আছে তাই বোঝা যাচ্ছে না। যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, শব্দটা তোমরাই শোনো। জানি না তারপরে হয়তো এই পাতাটার শব্দ, গাছের পাতাগুলো একটু আগে যা লড়ছিল ভাবলাম হয়তো মাথাতেই পড়ে যাবে, এই যে এইবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টি পড়ছে, দুদিন আগে ব্যাম্বো ট্রিটা মরে যাচ্ছিল, এখন অনেক সুন্দর পাতাগুলো সবুজ সবুজ, আরো নতুন নতুন পাতাগুলো দিয়েছে, সুন্দর হয়ে গেছে। ক্যাপসিকামটা, এই ক্যাপসিকামটা তুলে নিয়েছিলাম আগে, এই একটা ক্যাপসিকাম বড় হচ্ছে, এটা অনেকদিন পর তুলবো, এখন তুলবো না। চলো বৃষ্টিটা জোরে জোরে পড়তে শুরু করেছে, ভেতরে যাই এবার, চলো এটা চলো 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 আন্না। তো রাত্রেবেলা তালের লুচি করে নিচ্ছিলাম, আর একটু তাল তালের মাড়ি ছিল, তো সেখান দিয়ে ভাবলাম আজকে রাত্রে তালটা শেষ করে দিই, কারণ আর তাল খেতে ভালো লাগবে না, অনেকদিন ধরে তাল খাচ্ছি, তো সেই তালের লুচিগুলো চটপট করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকেই তেল নিচ্ছি, আলাদা করে কোথাও থেকে তেল নিয়ে নিই, ওই কড়াই থেকেই তেল নিয়ে নিয়ে আমি তালের লুচি করি আর কি, যে কোনো লুচি আর কি। তো চটপট করে লুচিগুলো ভেজে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর হাজব্যান্ডকে দেবো, এবার আমিও খাবো, তারপরে তিনজনে মিলে খেয়ে কিন্তু আমাদের আজ রাত তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকাল থেকে চলছে ওই মিষ্টি টিষ্টি আনতে আমার অনেকটা হাঁটতে হয়েছিলো, তো সেই হাঁটতে হয়েছে আর কি। ঘুগনিটা সকালে ছিল ওই ঠাকুরের ভোগেরই ঘুগনি, আর এখানে লুচি আর মিষ্টি, মিষ্টি হাজব্যান্ড আবার নিয়ে আসলো কান্তুয়া। তো চলো ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং স্মাইল করতে একদম ভুলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা, লাইক করে দিও কিন্তু।